হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে এই শীতকালে আপনার বাইকটি সকালবেলা যদি স্টার্ট না হয় সেক্ষেত্রে আপনার বাইকের কোন কোন পার্টসগুলি নষ্ট হয়ে যাবে এবং শীতকালে বাইক স্টার্ট না হওয়ার কারণগুলি কি। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইকটি যদি শীতকালে সকালবেলা যদি স্টার্ট না হয় এক সেলফে বা দুই সেলফে, সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবে এবং সেলফও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমাদের করণীয় হবে কি, আমাদের বাইকটি যাতে এক সেলফে স্টার্ট হয় সেক্ষেত্রে আমাদের কী করতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে আমাদের বাইকের ম্যানুয়াল বইটি আমরা ফলো করব। ম্যানুয়াল বইয়ের মধ্যে কত গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য বলা হয়েছে সেই বিষয়টি আমরা ফলো করে আমরা দেখতেছি ম্যানুয়াল বইয়ের মধ্যে আমার বাইকটি ডিসকভার 125 যদি এই বাইকটি হয় তাহলে এই বাইকটির মধ্যে আমরা 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করব এবং DTSI এই অয়েলটি আমরা ব্যবহার করব। কারণ কোম্পানি থেকে নতুন অবস্থায় আমাদের বাজাজ এই বাইকগুলির মধ্যে 125 থেকে 125-এর উপর যে বাইকগুলি আছে সেই বাইকগুলির মধ্যে DTSI এই অয়েলটি ব্যবহার করা হয় এবং 25-এর নিচে যে বাইকগুলি আছে সেই বাইকগুলির মধ্যে আমরা অবশ্যই 10W30 এই ইঞ্জিন অয়েলটা ইউজ করব। এবং কোম্পানি থেকে বলে দিয়েছে, আবার এখানে আরেকটা বিষয় যে আমাদের দেশের তাপমাত্রার সাথে মেসিং করে 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল আমরা আমাদের যেমন মনে করেন প্লাটিনা 110 এই বাইকগুলির মধ্যে আমরা ইউজ করতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। যেমন মনে করেন আপনার বাইকটি সকালবেলা স্টার্ট হচ্ছে না, আপনাকে 8-10 কিক বা 8-10 সেলফ মারতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমরা প্রথমে আমাদের বাইকটি সকালবেলা যাতে এক সেলফে বা দুই সেলফে স্টার্ট হওয়ার জন্য আমরা প্রথমে আমাদের বাইকের স্পার্ক প্লাগগুলি চেক করব। কারণ কোম্পানি থেকে বলা হয়েছে স্পার্ক প্লাগ পরিবর্তন করার জন্য 12,000 কিলোমিটার পর অথবা 15,000 কিলোমিটার পর স্পার্ক প্লাগ পরিবর্তন করার জন্য। আপনি যদি 15,000 কিলোমিটার পরে গিয়ে যদি স্পার্ক প্লাগ পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনি আর আপনার বাইকটি চালাতে পারবেন না। কেন পারবেন না, আমাদের দেশের ফুয়েলের মান এত যে খারাপ, ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে আমাদের বাইকের স্পার্ক প্লাগগুলি খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। স্পার্ক প্লাগ দুর্বল হয়ে যাওয়া মানে আমাদের বাইকের স্টার্ট নেওয়া অনেক কষ্টকর হয়ে পড়ে। স্পার্ক প্লাগ যদি ঠিক না থাকে একটি বাইকের, সেক্ষেত্রে বাইক স্টার্ট নিতে আপনার অনেক কষ্ট হবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রতি 5,000 কিলোমিটার পরপর স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেব, প্রতি 5,000 কিলোমিটার পরপর এয়ার ফিল্টার ফুম পরিবর্তন করে নেব। কারণ এয়ার ফিল্টার ফুম আমরা 5,000 কিলোমিটার পর কেন পরিবর্তন করব, আমাদের দেশের রাস্তাঘাটের রাস্তার মধ্যে যেভাবে ধুলিবালি উঠতে থাকে এই ধুলিবালিগুলি এয়ার ফিল্টার ফুমের মধ্যে গিয়ে লেগে থাকে। আমরা যখন এটা বারবার পরিষ্কার করে লাগাবো তখন সেক্ষেত্রে এয়ার ফিল্টার ফোমের ছিদ্রগুলি বড় হয়ে যায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র ধুলিবালিগুলি খুব সহজে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতে পারে, সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনকে ড্যামেজ করে ফেলে, কার্বোরেটরকে নষ্ট করে ফেলে। তো সেক্ষেত্রে আমরা বারবার পরিষ্কার না করে আমরা প্রতি 5,000 কিলোমিটারের মধ্যে স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার ফোম পরিবর্তন করে নেব। যেমন মনে করেন এই বাইকটির ধরেন এখন স্টার্ট নিচ্ছে না, দেখেন স্টার্ট নিচ্ছে, দেখেন কিন্তু স্টার্টে ডিস্টার্ব করতেছে, দেখেন স্টার্ট হচ্ছে কিন্তু এই দেখেন স্টার্ট দিচ্ছি স্টার্ট কিন্তু থাকতেছে না, গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে এবং ধাক্কা দিয়ে দিয়ে বাইকটি বন্ধ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, এটা আমি এই বাইকটির স্পার্ক প্লাগ খুলে দেখবো স্পার্ক প্লাগের কী অবস্থা। একটি বাইকের স্পার্ক প্লাগ যখন দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে এই সমস্যাটা, বাইক ধাক্কা দিয়ে দিয়ে চলবে, বাইকের
अपनी बाइकटी टोटल छेड़े दिले बाइकटी स्टार्ट अवस्था थाकबे ना बंद हो जाए तो क्षेत्र में प्रथम बाइकेर स्पेक प्लागुलि खुलब स्पेक प्लागुलि खुले देख स्पेक प्लागर की अवस्था। तो हमें बाइकटी थेके दुटी प्लाग खुले निलाम देखें ये प्लागुलि अनेक पुरातन हो गेछे। तो हमें दुटी प्लाग ए बाइकटीते दुटी नतून प्लाग लागिए नेब। तो हमें दुटी बाजासेर दुटी प्लाग निलाम बाजासेर जेनुइन पार्टस ये दुटी प्लागर दाम होते 400 टाका। चासेर जेनुइन पार्टस बाजार सार्विस सेंटर थेके जदि आपनी आपनार बाइकेर जन्य जदि दुटी प्लाग नेन सेक्षेत्रे दुटी प्लागर दाम पड़बे 400 टाका। तो हमें दुटी नतून प्लाग लागिए निच्छि। तो हमें दुटी नतून प्लाग लागिए निलाम। दुटी नतून प्लाग लागानोर पर देखें हमें बाइकटी स्टार्ट करतेछि देखें बाइकटी खूब सुंदरभावे स्टार्ट हो गेछे एवं बाइकटी खूब सुंदरभावे स्लो पिकअपर मध्ये बाइकटी स्टार्ट अवस्थाय आछे बाइकटी आर बंद होच्छे ना। तो मूलत ए बाइकटी समस्या छिल स्पेक प्लागेर। तो आमि आपनादेर बोलबो आपनारा प्रति 5000 किलोमीटर पर पर स्पेक प्लाग एवं एयर फिल्टार फोम परिवर्तन करे नेबेन कारण स्पेक प्लागेर जन्य स्पेक प्लाग जदि दुर्बल हय सेक्षेत्रे आपनार बाइकेर आरो दुटि जिनिस नष्ट करे फेले एकटी होच्छे सीडीआई यूनिट और एक होच्छे आरआर यूनिट। जखन आपनार बाइकेर स्पेक प्लाग दुर्बल हो जाबे सेई क्षेत्रे आपनार बाइकेर सीडीआई यूनिटो नष्ट हो जेते पारे अथवा आरआर यूनिटो नष्ट हो जेते पारे। तो आपनी अनेक बेशी टाका खरच होवार आगे आपनी अनेक बड़ो एकटा समस्यार मध्ये पड़ार आगे प्रति 5000 किलोमीटर मध्ये आपनी आपनार बाइकेर स्पेक प्लाग परिवर्तन करे नेबेन एते आपनार बाइकेर मध्ये आपनी भालो परफरमेंस पाबेन। আর আপনারা এই শীতের মধ্যে আপনার বাইকের ম্যানুয়ালের ম্যানুয়াল বইটি পড়বেন ম্যানুয়াল বইয়ের গেট অনুযায়ী আপনারা ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার বাইকটি সকালবেলা খুব সুন্দরভাবে স্টার্ট নিয়ে নেবে যদি আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি ঠিক থাকে এবং সকালবেলা যদি আপনার বাইকটি যদি স্টার্ট নিতে যদি আরো সব কিছু ঠিক থাকার পরও যদি সকালবেলা যদি স্টার্ট নিতে যদি ঝামেলা করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের সব কিছু ঠিক আছে তারপরে কিন্তু সকালবেলা আপনার বাইকটি বারবার কিক দিতে হচ্ছে বারবার সেলফ দিতে হচ্ছে স্টার্ট নিচ্ছে না তখন আপনি কি করবেন বাইকের ইঞ্জিন সুইচ চালু করবেন এই শক লিভারটা নিচের দিকে এভাবে চাপ দিবেন তারপর আপনার বাইকের বাইকে যদি কিক থাকে তাহলে কিক দিবেন আর যদি কিক না থাকে সেক্ষেত্রে আপনি সেলফ দিবেন। তো ধরেন এই বাইকটিতে কিক আছে শক লিভারটা নিচের দিকে চাপ দেওয়ার পর কি করবেন বাইকটি আপনি এভাবে স্টার্ট করবেন এভাবে স্টার্ট করে 3 থেকে 5 মিনিট কমপক্ষে 3 থেকে 5 মিনিট কমপক্ষে দাঁড়িয়ে থাকবেন। এরপর শক লিভারটা উপরের দিকে তুলে দিয়ে আপনি বাইকটি রাইড করবেন। এখানে আরেকটি কথা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে কোম্পানির ম্যানুয়াল বই ডিসকভার 125-এর এদিকে লেখা আছে ডিসকভার 110 CBS এদিকে লেখা আছে ডিসকভার 125 CBS এই যে এখানে একটা জিনিস লেখা আছে দেখেন আইডল স্পিড ডিসকভার 125 1400+100 তার মানে হচ্ছে 1500 কোম্পানি থেকে আপনাকে বলতেছে কোম্পানি থেকে আপনাকে বলতেছে আপনার বাইকের আরপিএম 1500 তে রাখার জন্য। আপনি যখন আপনার বাইকের আরপিএম 1500 তে রাখবেন সেক্ষেত্রে
আপনার বাইকের ব্যাটারিও ভালো থাকবে, আপনার বাইকের ইঞ্জিনও খুব ভালো থাকবে, বেশি ফুয়েল খরচ হবে না। এবং অনেকে মনে করে বাইকের আরপিএম বাড়তে থাকলে তেল খরচ বেশি হবে, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। যেখানে কোম্পানি বলে দিয়েছে 1500 আরপিএম রাখার জন্য, সেক্ষেত্রে আপনারা 1200 রাখতে পারেন। 1500 রাখলে ইঞ্জিনের আওয়াজটা একটু বেশি শোনা যায়, সেক্ষেত্রে আপনারা 1200 রাখতে পারেন। 1200 রাখলে আপনার বাইকের মধ্যে আপনি আপনার বাইকের বেশি ফুয়েল খরচ হবে না এবং আপনার বাইকের ব্যাটারির জন্য ভালো হবে, ইঞ্জিনের জন্য ভালো হবে। আপনি যখন আইডল স্প্রুক লুজ করে যখন আরপিএম যখন কমিয়ে রাখবেন, সেক্ষেত্রে দেখা যাবে ইঞ্জিনের মধ্যে এভাবে একটা ধাক্কা দিয়ে ইঞ্জিনটা ঘুরবে, সেক্ষেত্রে ইঞ্জিনের জন্য ক্ষতি। এবং আর ইনুট থেকে ব্যাটারিতে বল আসবে কম, যদি আপনার বাইকের আরপিএম কমানো থাকে তো কম কম আর কম বল আসার কারণে বাইকের ব্যাটারিও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনেরও খুব তাড়াতাড়ি ক্ষতি হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, বাইকের আরপিএম আপনারা ইঞ্জিনের আওয়াজ যাতে বেশি শোনা না যায় এবং ইঞ্জিনের যাতে ক্ষতিও না হয়, সেক্ষেত্রে 1200 সেট করে রাখবেন। এবং আপনার বাইকের স্পেয়ার প্লাগ এবং এয়ার ফিল্টার ফোম প্রতি 5000 কিলোমিটার পরপর পরিবর্তন করে নেবেন। এবং শীতকালে কীভাবে বাইক স্টার্ট করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে এই পরিবারটিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই অল করে রাখবেন, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।